বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন। রবিবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ বেড়ে যাওয়ার সাথে সাথে সংগঠনটি দ্রুততার সাথে দুর্গত এলাকায় পৌঁছে গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনীর তোলাতলিতে 100, নোয়াখালী সেনবাগের সেবারহাট রাজারামপুর ইউনিয়নে 150, জয়নগরে 50, 9 নং নবীপুর ইউনিয়নের 50, 7 নং মোহাম্মদ কল্যাণদী কিন্ডার গার্ডেন স্কুলের সামনে 100 জন সহ মোট 450 জন বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার, ঔষধ এবং কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান, ধর্মবিষয়ক সম্পাদক কারি ইব্রাহিম খলিল, সদস্য তপু, জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদিকা মারিয়া আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দত্ত, সদস্য আব্দুল করিম সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কালকে